গোলাপে করতে পারেন কি রাবণ ফিরিয়ে পুষ্ট দল কি বার মনে রাবণ ফিরিয়ে দিলেন সুলতানপুর একতা যুব সংঘের পক্ষে বিদেশি খেলোয়াড় শামসি কি করবে প্রস্তুত গোলকিপার মারে ডেভিড ডার ফুটবল একাদশের সুলতানপুর একতা যুব সংঘ ক্লাবের গোলকিপার মনির প্রস্তুত কি করবে বিদেশি খেলোয়াড় আনাস এবং দুটি কি করেছে দেবিদ্বার দুটিতে গোলাপ এখানে সক্ষম দুটি করে কি করেছে ফলাফল সুলতানপুর একতা যুব সংঘ ক্লাব দুই জাবিদার দুই দুই দেশ এই মুহূর্তে তৃতীয় কি করবে জাবিদার বকেশে নেড়ামাতার জনসন কি করবে জাবিদারের পক্ষে জনসন কি করে প্রস্তুত গোলকিপার মনির এবং ফিরিয়ে দিলেন সুলতানপুর একতা যুব সংঘ ক্লাবের তারকা খেলোয়াড় তোফাল প্রস্তুত গোলকিপার মারুফ জাবিদ দার ফুটবল একাদশের দেবিদ্বার ফুটবল একাদশের তিনটি করে কি খাওয়াচ্ছে ফলাফল দেবিদ্বার দুই সুলতানপুর একতা যুব সংঘ ক্লাব দুই 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 সমত এই মুহূর্তে চতুর্থ কি করবে দেবিদ্বারের পক্ষে বিদেশি খেলোয়াড় আত্মমাতা প্রস্তুত গোলকিপার মনির এবং ফিরিয়ে দিলেন চমৎকার সুলতানপুরের পক্ষে এগারোদারের গোলকিপার মারুফ মারুফ যদি সেভ দিতে পারে তাহলে সমতা বিরাজ করবে যদি গোল করতে পারে তাহলে এগিয়ে থাকবে সুলতানপুর একতা যুব সংঘ ক্লাব দেখা যাক শেষ পর্যন্ত কি হয় ফলাফল ঐতিহ্যবাহী নারায়ণপুর আবুল কালাম আজাদ এমপি মোটরসাইকেল ফিলিস কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা এই মুহূর্তে পঞ্চম কি করছে সোহাগ দেবিদ্বার বয়স ক্লাবের পক্ষে সোহাগ কি করবে প্রস্তুত গোলকিপার মনির সুলতানপুর একতা যুব সংঘ এবং পাঁচটি কি করেছে দেবিদ্বার বয়স ক্লাব তারা তিনটিতে গোলা দেখাতে সক্ষম হয়েছে পক্ষান্তরে চারটি কি করেছে সুলতানপুর একতা যুব সংঘ তারা দুটো গোলা দেখাতে সক্ষম হয়েছে এই মধ্যে পঞ্চম কি করবে সুলতানপুর একতা যুব সংঘ ক্লাবের সে টাওয়ার ফয়সা এই মুহূর্তে পঞ্চম কি করছে দেবিদ্বার সুলতানপুর একতা যুব সংঘ ক্লাবের খেলোয়াড় টাওয়ার ফয়সাল প্রস্তুত গোলকিপার মারুফ দেবিদ্বার বয়স ক্লাবের দেখা যাক এই কিক থেকে গোল আদায় করতে পারেন কিনা যদি মিস করে তাহলে জোয়ার বন্দরে পৌঁছে যাবে এবং পাঁচটি করে কি করতে ফলাফল তিন তিন